আসসালামু আলাইকুম ভাইরে ভাই, এই নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও সৌম্য সরকার এবং তাদের সাথে তাদের গুরু বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকে হাথুরু সিংহাকে কি কোনোভাবেই জাদুঘরে রাখা যায় না? তাদেরকে কি কোনোভাবে জাদুঘরে রাখা যায় না? দর্শন মানুষ জনগণ তাদেরকে দর্শন করত জাদুঘরে যে, এবং তারা বলতো এই যে আমাদের দেশসেরা ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস, যিনি ব্যাটিংয়ে নামলেই শুধু ডাক মারতেন, আবার ফিরে যেতেন ব্যাটিংয়ে, নামতেন এক বল খেলেই ডাক মেরে আবার প্যাভিলিয়নে ফিরে আসতেন। এবং মানুষ বলতো এই যে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন শান্ত নাজমুল হোসেন শান্ত, লর্ড শান্ত, যার নিজের পারফরমেন্স বলতে কিছুই নেই, তারপরেও তাকে রাজকীয় সম্মান দিয়ে জাতীয় দলের তিন ফর্মেটেরই অধিনায়ক বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং কোনো রকম ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স ছাড়াই শুধুমাত্র চান্ডিকে হাথুরু সিংহের, বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকে হাথুরু সিংহের প্রিয় খেলোয়াড় হয় জাতীয় দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার। তারা তিনজনে এখন সুন্দরভাবে জাদুঘরে অবস্থিত এবং তাদেরকে দেখার জন্য জনগণ যাবে, তাদেরকে জাদুঘরে রাখা উচিত। কথায় আছে, ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না, ঠিক সেই রকম হলো নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও সৌম্য সরকার। তার চেয়েও খারাপ ভাইরে ভাই, লিটন দাসের কথা কি বলবো, এক ম্যাচ, দুই ম্যাচ, তিন ম্যাচ, মানুষ চার ম্যাচ পর্যন্ত খারাপ খেল সমস্যা নাই, পাঁচ নাম্বার ম্যাচে গিয়েও তো একটা ভালো ইনিংস খেলে দেখা আমাদেরকে, জনগণকে একটু তো স্বস্তি পেতে দে, জনগণকে একটু হলেও স্বস্তি থাকার একটা ব্যবস্থা করতে দিতে পারে। প্রতিটা ম্যাচেই এই লিটন কুমার দাস ব্যর্থ। আচ্ছা, বিসিবির, আচ্ছা বাংলাদেশের ক্রিকেট দলের ম্যানেজমেন্টরা কি লিটন কুমার দাসের কাছ থেকে ঘুষ খেয়েছে? লিটন কুমার দাস কি তাদেরকে ঘুষ দিয়ে প্রতি ম্যাচেই সুযোগ পায়? হ্যাঁ, নাকি চান্ডিকে হাথুরু সিংহের গোপন সন্তান এই লিটন কুমার দাস? অবশ্য নাজমুল হোসেন শান্ত তো বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের গোপন সন্তান, যার কারণে তাকে প্রতি ম্যাচেই সুযোগ দেওয়া হয় এবং তিন ফর্মেটেরই অধিনায়ক বানিয়ে দেওয়া হয়েছে কোনোরকম পারফরমেন্স না থাকার পরেও। আমি বিসিবির কাছে জোর অনুরোধ করতেছি, এই তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও লিটন কুমার দাসকে জাদুঘরে রাখা হোক।